নমস্কার বন্ধুরা বেঙ্গলাওয়ারে আপনাদের স্বাগত আজ সতেরোই জানুয়ারি দু সোমবার তোসরা মাঘ পৌষ পূর্ণিমা শুরু করছে আজকের রাশি ফল রাশি মেষলগ্ন এরিস সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করতে পারেন যারা বয়স্ক ব্যক্তিবর্গ আছেন তাদের বাড়তি কোনো শক্তি ইতিবাচক কাজে লাগালে শুভ ফলাফল পাবেন আজকের দিনটিতে আয় ইনকাম বৃদ্ধি হলেও খরচ বাড়তে চলেছে দিনটি ব্যয়বহুল পরিলক্ষিত হচ্ছে তাই বাজে খরচ যেন করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের আজ অফিসে কিন্তু কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই ক্ষতি বসের কু নজরে পড়ে যেতে পারেন আজ আপনাদের জ্ঞানের তৃষ্ণা আপনাকে নতুন কোনো বন্ধু তৈরি করতে সাহায্য করবে আজ আপনি নির্দিষ্ট জরুরি সমস্যা নিয়ন্ত্রণে যদি রাখতে পারেন সহকর্মীদের কিন্তু সেটি পছন্দ হবে না প্রত্যাশা অনুযায়ী ভালো ফল না হলে পরে পর্যালোচনা করুন দরকার হলে কোনো পরিকল্পনার পরিবর্তন করাই আপনার ক্ষেত্রে বিবেচকের কাজ হবে আজকে আপনার কাজ সময়ে শেষ করার চেষ্টা করার দরকার অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে মনে রাখবেন বাড়িতে কিন্তু কেউ আপনার জন্য অপেক্ষা করছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না দিনটিকে উপভোগ এবং অনুভব করার চেষ্টা করুন বৃষরাশি বৃষলগ্ন সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন আপনার সাহস এবং উদ্দীপনাকে দ্বিগুণ করে তুলবে আজ বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো প্রকার সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আর মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যদি চাপিয়ে দিতে যান পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে অন্যথায় আজ সকলের সাথেই আপনার সম্পর্কের মজবুতিই পরিলক্ষিত হচ্ছে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আপনারা কোনো পিকনিকে যাওয়ার পক্ষে আজকের দিনটি অতুলনীয় মেজাজের পরিবর্তন হতে পারে ভুল বোঝাবুঝিও হতে পারে মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডল যেহেতু কাজের চাপ বাড়ছে তাই এগুলিও বাড়তে পারে তবে দিনের শেষভাগে আপনারা বেশ আরাম অনুভব করবেন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে আজ কিন্তু শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনো খারাপ খবর পেতেই পারেন আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ যেহেতু সোমবার তাই মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটি হলো ওম ত্রেয় মহে সুগন্ধিম মামৃতাত ওম নম শিবায় এটি এগারোবার জপ করে দিন শুরু করুন মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীরে আপনারা সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন তবে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার মিথ্যে কথার আশ্রয় নিলেই কিন্তু হতাশা আপনাদের গ্রাস করতে পারে আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্য শক্তির পরীক্ষা ঈশ্বর নিতেই পারেন আপনার আদর্শ যাতে নাম যাতে হার না মানে সে সম্পর্কে আপনাদের বিশেষ সতর্ক হওয়া উচিত প্রত্যেকটি সিদ্ধান্তে বিচক্ষণ হতে হবে অর্থগতভাবে যারা দীর্ঘদিন ধরে অর্থ বিনিয়োগ করছিলেন আজ তারা সুযোগ সুবিধা পাবেন বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে চাকরিজীবী যারা আছেন তাদেরও আজ অফিসের পরিবেশ বেশ ভালো বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে আপনার সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম আজ সত্যিই ভালো ফলাফল দিতে পারে কিছু মানুষজনের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে বহুমূল্য সময় নষ্ট করতে পারেন তাই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের একটু জ্ঞান বৃদ্ধি করতে হবে আজ আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন পড়াশোনায় আপনাদের মনোযোগ বৃদ্ধি করার দিন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি কোয়ালিটি পাসের মধ্য দিয়েই কাটতে চলেছে পরিবারের কোনো দায়িত্ব আপনার কাঁধে থেকে থাকলে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন আজ কিন্তু আপনাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির কারণে সম্পর্কের একটু বিভেদ ঘটতেই পারে বাইরের লোকজনের উপদেশ মেনে চলবেন না অন্যথায় দেখবেন আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তো এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজনই কিন্তু নেই আজ কেতুগ্রহের বীজ মন্ত্র যেটি হলো ওম শ্রাং শ্রিং এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের ব্যক্তিবর্গদের রাশিফল শুরু করার আগেই বলবো যাদের কর্কট রাশি এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের কর্কট লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে আজ আপনারা একটু হলো ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অত্যধিক দুশ্চিন্তা এবং মানসিক চাপ আপনার স্বাস্থ্যকেও কিন্তু নষ্ট করতে পারে আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন একদমই নেবেন না আর্থিকভাবে কিন্তু আজকের দিনটি আপনারা সবলই থাকতে চলেছেন গ্রহ নক্ষত্রের উপকারী অবস্থানের কারণে একাধিক উপায়ে অর্থ উপার্জনের সুযোগ আপনারা পেয়ে যাবেন বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলে ক্ষতি বসের কু নজরে পড়ে যেতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার দিন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের ছোটোখাটো ব্যাপারে যদি ভুল ত্রুটি ধরা স্বভাব আপনার থেকে থাকে তাহলে আপনি লক্ষ্য করবেন যে আপনার কাছের মানুষজন ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যাচ্ছে আর আপনি আস্তে আস্তে একঘরে হয়ে যাচ্ছেন তাই অন্যের ভুল ত্রুটি যেন ধরবেন না আগে তো নিজেকে চিনুন তারপর জগৎ চিনতে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন আজকে দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই আপনারা করুন কোথাও ভ্রমণের পরিকল্পনা আপনাদের আজ থাকতেই পারে তবে পরিবারের কারোর একজনের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে সেই পরিকল্পনা ধরা কি ধরাই থেকে যেতে পারে তবে মেজাজ যেন হারাবেন না আজকের দিনটি আপনাদের জন্ম রোম্যান্টিক থাকতে চলেছে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না সিংহ রাশি সিংহলগ্ন সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মিক্সড রিয়াকশনের মধ্য দিয়েই কাটবে সিংহ রাশি হলে এই রাশিফল আপনাদের অধিকাংশ ক্ষেত্রেই কাটবে সিংহলগ্ন হলে আপনাদের আংশিক খাটতে চলেছে স্বাস্থ্যের দিক দিয়ে আজ এই সময়কালটি কিন্তু একটু মন্দই যাচ্ছে ওজন বুঝে ভোজন গ্রহণ করুন তন মান ধান অর্থাৎ এই তিনটি ব্যাপারেই কিন্তু আজ আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলার দিন ভগবান ভৈরবের আরাধনা করলে আপনাদের স্বাস্থ্যের উপরে ভালো প্রভাব পড়বে তবে ভৈরবের আরাধনা করতে গিয়ে ভুলভাল মন্ত্র উচ্চারণ করলেই কিন্তু উল্টে বড় ক্ষতি হতে পারে বড় কোনো রোগ শরীরে দানা বাঁধতে পারে তাই না পারলে মহাদেবের গায়ত্রী মন্ত্র যেটি হলো ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিম হি তন্ন রুদ্র এটি একশো আটবার বা বার জপ করতে যেন ভুলবেন না সারাটা দিনই আজ আপনাদের আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে চলবে দিনের শেষে আপনার উপলব্ধি করতে পারবেন যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে আপনারা সক্ষম হয়েছেন ব্যবসা এবং ব্যবসার চেয়ে আজকে বেশি আপনি নিজের পরিবারের লোকজনের সাথে হয়তো সময় কাটাতে পছন্দ করতে পারেন অন্যথায় বিজনেসম্যানের আজকের দিনটি অভূতপূর্ব অতুলনীয় চাকরিজীবীদেরও আজ অফিসের পরিবেশ গুরুত্বপূর্ণ থাকতে চলেছে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেও গতি অনুভব করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার জন্য আজকের দিনটি আদর্শ একটি দিন সামাজিক কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পেলে সুযোগ যেন হাতছাড়া করবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করলেই কিন্তু ক্ষতি তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সন্দেহবাতিক যেন হবেন না আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীরে কিন্তু আজ আপনারা একটু হলো ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে পুজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজকের দিনে আপনাদের মধ্যে কেউ কেউ জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন যা আপনাকে উত্তেজিত এবং বিচলিত করে দিতে পারে তার উপরে দিনটি আবার ব্যয়বহুল পরিলক্ষিত হচ্ছে খরচ খুব সাবধানে করুন বিজনেসম্যানের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই নিজেকে প্রকাশ করারও একটি ভালো সময় এবং সেই সব প্রকল্পে কাজগুলি যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির সেগুলি করার জন্য আজ দিনটি অতুলনীয় যারা ছবি আঁকা নাচ গান নাটক কোনো প্রকার ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত দীর্ঘদিনের প্রতীক্ষিত নাম খ্যাতি আপনাদের মিলতে চলেছে চাকরিজীবীদের অফিসের পরিবেশ কিন্তু আজ অতুলনীয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেও গতি অনুভব করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও দিনটি সাফল্যে ভরা তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আত্মীয় স্বজন কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন মুখনিস্রিত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখবেন মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে আপনারা অনুশোচনা করবেন তবে কথা কিন্তু একবার বেরিয়ে গেলে সেটিকে কিন্তু ফেরত আনার কোনো মতেই সম্ভব নয় প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন আজ আপনাদের প্রেম পারিবারিক এবং সামাজিক স্বীকৃতি লাভের দিকে যাচ্ছে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে নিজেদেরকে অনুভব করবেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না তুলারাশি তুলালগ্ন সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন আজ অন্য ব্যক্তিদের প্রশংসা করে আপনারা আপনাদের নিজস্ব জীবনে ব্যক্তিগত জীবনে সুখ সমৃদ্ধি পেতে পারেন সাফল্য পেতে পারেন বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের ক্ষেত্রে অতুলনীয় আর্থিক সুযোগ সুবিধাগুলি আজ প্রভূত পরিমাণে অর্জন করতে পারবেন তবে আজ কোনো জায়গায় হয়তো আর্থিক অনুদান দিতে হতে পারে তার কারণে ব্যয় বৃদ্ধি পেলেও মানসিক শান্তি আপনারা অবশ্যই পাবেন চাকরিজীবীদের আজ অফিসের পরিবেশ অতুলনীয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদেরও দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন যদি আপনি আজ একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না চলেই যেতে পারেন আপনার অনুপস্থিতিতেও সব কিছু মসৃণভাবেই চলবে আপনি ফিরে এসে দেখবেন সব কিছু ঠিকঠাকই আছে তবে দূরবর্তী স্থানে ভ্রমণ আজ আনন্দদায়ক হবে না তবে হ্যাঁ গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে আপনাকে সাহায্য করবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ আজ আপনি সাম্প্রতিককালে যে সমস্ত কাজবাজ করছেন তাতে কিন্তু তারা খুবই অতিষ্ঠ হতে পারে তাই নিজের ল্যাভিশ লাইফস্টাইল এবং অপরিশোধিত জীবনযাত্রার মানকে পরিশোধিত বা গুণম গুণগত মান বৃদ্ধি করার চেষ্টা করুন রূঢ় বাক্যের প্রয়োগ যেন করবেন না স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা রোম্যান্সের প্রভূত পরিমাণের সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবেই ট্রিট করবার চেষ্টা করুন বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে স্বাস্থ্যগতভাবে দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান ঘৃণার অনুভূতি ব্যয় সাপেক্ষ প্রমাণিত হতে পারে আর ঘৃণার অনুভূতি যেন আনবেন না নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা হ্রাস করতে পারে আগেই বলেছি ধৈর্যশীলতা অর্থাৎ ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আজ আপনাদের গ্রহণ করা উচিত তা না হলে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ফাটল দেখা দিতে পারে দীর্ঘ সময় ধরে স্থগিত বকেয়া পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার হতে চলেছে যার কারণে আপনাদের আর্থিক দিকটি মজবুত হবে বিজনেসম্যানের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে চাকরিজীবী যারা আছেন তাদের আজ অফিসের কিন্তু কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলে ক্ষতি বসের কু নজরে পড়ে যেতে পারেন আজ সন্তোষজনক ফলাফল ফলাফল পেতে সুন্দরভাবে সব কিছু পরিকল্পনা করুন অফিসের সমস্যা দূর করার চেষ্টা করতে গেলে আপনার নিজের মনেই কিন্তু উত্তেজনার মেঘ ঘনিয়ে আসতে পারে তাই অন্যের সমস্যাকে নিজের ঘাড়ে যেন আপনি তুলে নিতে যাবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আর মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে নিজের মতামতকে জোর করে চাপিয়ে দিতে গেলেই কিন্তু ক্ষতি তাই এগুলি আজ এড়িয়েই চলুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তা সত্ত্বেও বলব না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন বন্ধুবান্ধব কাছের মানুষজন প্রয়োজনের অতিরিক্ত আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে আর আজ আপনারা যদি কোনো দলগত বিষয়ে যুক্ত থাকেন তাহলে সেই দলের মধ্যে আপনি বিশেষ কারণ নজরে পড়তে চলেছেন ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে স্বাস্থ্যগতভাবে দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে অতুলনীয় কিছু শারীরিক পরিবর্তন যা আপনি আজ করছেন নিশ্চিতভাবে আপনার উপস্থিতিকে উন্নত করবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তর তাজাই অনুভব করার দিন আয় ইনকাম বৃদ্ধি হলেও খরচ বাড়তে চলেছে বিশেষ করে কাউকে প্রভাবিত করবার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় যেন করবেন না আর্থিক সংকট অনুভূত হতে পারে অনন্ত মূলের শিকার শিকড় লাল কাপড়ে বেঁধে নিজের কাছে রাখলে অর্থনৈতিক অবস্থানের উন্নতি হতে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কিন্তু আজ আপনাদের দিনটি মধ্যম প্রকৃতির এক প্রকার বেশ যাবে কম কথা বলে কাজ বেশি করুন যে আপনাকে ঘৃণা করে তাকে যেন আপনি ঘৃণা করবেন না কর্মক্ষেত্রে আপনার শত্রুকেও আজ একটি হ্যালো বলতে যেন ভুলবেন না এতে দেখবেন সম্পর্কের মজবুতি বাড়তেই চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় আজ মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করলেই ক্ষতি রোম্যান্সের প্রভূত পরিমাণের সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন আজ আপনারা অবশ্যই পারলে শনি মহারাজের বীজ মন্ত্র যেটি হলো ওম প্রাং প্রিং প্রোং শশা নিশ্চরায় নামা সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই কাটাতে হবে গ্রহ নক্ষত্রের হেরফের এমনই ইঙ্গিত দিচ্ছে আপনাদের রাশি যদি মকর হয়ে থাকে এই রাশিফল আপনাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর মকর লগ্ন হয়ে থাকলে আংশিক খাটতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন পুরনো কোনো বন্ধুর সাথে পুনর্মিলনের কারণে আপনার মানসিক উদ্দীপনা এবং উৎসাহ দ্বিগুণ হতে চলেছে সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিতে সতর্কতার ব্যাপারে আপনাকে আজ সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য আপনাদের উপদেশ দেওয়া হচ্ছে কোনো স্থানে যদি ভ্রমণ করেন লাগেজ বা মালপত্রের অতিরিক্ত যত্ন নিন তা না হলে কোনো কিছু চুরি হতে পারে চাকরিজীবীদের আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলে এই ক্ষতি বসের কু নজরে পড়ে যেতে পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম টাইমপাসের মধ্য দিয়েই কাটবে সন্ধ্যাবেলার সময় বন্ধুদের সাথে বাইরে বার হন কারণ এটি আপনার উপকারে আসবে প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছ্বল এবং সাহসী হওয়ার প্রয়োজন আজ আপনি আপনার পরিকল্পনা সম্পর্কে খুব খোলামেলা হলে আপনার পরিকল্পনার বা প্রকল্পের কিন্তু সর্বনাশ হতে পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করলেই কিন্তু ক্ষতি তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না এতে সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি পেতে পারে আর যদি আপনারা কোনো সমস্যায় পড়েন আপনার স্ত্রী বা স্বামী আজ আপনাকে সাহায্য করবে কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির থাকতে চলেছে আপনাদের যদি কুম্ভ রাশি হয়ে থাকে এই রাশিফল আপনাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে কুম্ভ লগ্ন হয়ে থাকলে আংশিক খাটতে চলেছে আপনার কাজ করে দেওয়ার জন্য অন্যকে যেন চাপ দেবেন না বাধ্য যেন করবেন না অন্যের চাহিদা এবং আগ্রহের দিকেও একটু খেয়াল রাখুন এতে আপনারা অপার সুখ লাভ করবেন অর্থাৎ সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটি মেনে চলতে পারলে আজ আপনাদেরই লাভ হতে চলেছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন শরীর ভালো রাখতে চাঁদের আলোয় পনেরো থেকে কুড়ি মিনিট বসুন আর নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশাও আপনাদের গ্রাস করতে পারে তবে অর্থগতভাবে দিনটি আপনাদের ক্ষেত্রে অতুলনীয় পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির পরামর্শ কর্মক্ষেত্রে আজ আপনাকে উপকার দিতে চলেছে আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে আপনার সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম আজ সত্যিই ভালো ফলাফল দিতে সক্ষম যারা চাকরিজীবী আছেন অফিসের পরিবেশ অতুলনীয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে তৎসত্ত্বেও বলব কম কথা বলে কাজ বেশি করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার দিন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করুন বন্ধু বান্ধবরা সহায়ক হবে এবং অত্যন্ত সাহায্য প্রদানকারী হতে চলেছে পিতা মাতার থেকেও আজ আপনারা সাহায্য পাবেন তবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করলেই কিন্তু ক্ষতি একে অপরের প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারেন যার কারণে হতাশা আপনাদের গ্রাস করতে চলেছে তৃতীয় কোনো ব্যক্তির কথায় এসে হলেই হলেই সম্পর্কের দুর্বলতারও বাড়তে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে যারা নিছকই মজা আনন্দ এবং বিনোদন বা উপভিনটিকে উপভোগ করবার জন্য শুরু করছেন তাদের দিনটি আজ ঠিক তেমনভাবেই কাটবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করতে চলেছেন আজ যদি কোনো ঋণ গ্রহীতাকে দীর্ঘদিন থেকে আপনার ঋণ ফেরত দিতে বলছেন কিন্তু সে এড়িয়ে চলছিল আজ আপনার ভাগ্যবান কারণ অপ্রত্যাশিতভাবে সে আপনাকে টাকা পয়সা ফেরত দিয়ে দেবে আর তাই আপনাদের আর্থিক ভাগ্যের মজবুতি ঘটতে চলেছে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ আজ বেশ থাকবে আজ আপনি কর্মক্ষেত্রে নিজেকে অটোনোমাস ফিল করবেন স্বতন্ত্র অনুভব করতে চলেছেন কর্মেও গতি বাড়তে চলেছে যারা বেশ কিছুদিন ধরে ব্যাস খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটাচ্ছিলেন আজ নিজের জন্য কিছুটা হলেও অবসর সময় পেতেই পারেন সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটাতে যেন ভুলবেন না আমোদ প্রমোদ বিনোদন করবার জন্য দিনটি অতুলনীয় শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আর মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই কাছের বন্ধুবান্ধব নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন প্রত্যেকেই আক্রমণাত্মক কোনো কাজ করতে পারে যার কারণে আপনার জীবন অতিষ্ঠ হয়ে পড়তে পারে তবে রূঢ় বাক্যের প্রয়োগ করবেন না আর চেষ্টা করুন অন্যের বিষয়ে ছোটোখাটো ব্যাপারে ভুল ত্রুটি ধরা স্বভাব যদি আপনাদের থেকে থাকে সেগুলি ত্যাগ করার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন আজ শারীরিক অঙ্ক অন্তরঙ্গতাও আপনাদের শ্রেষ্ঠ একটি সময়ে পৌঁছে নিয়ে যাবে আজ খুব ব্যস্ততার মধ্যে দিয়েও স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা একে অপরের জন্য রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ পাবেন দিনটিকে কাজে লাগান আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না